সকলকে মাহে রমজানের পবিত্র মোবারকবাদ প্রিয় দর্শক কোভিড নাইন্টিন থেকে শুরু করে নানা বৈশ্বিক সমস্যায় আক্রান্ত আমাদের প্রিয় পৃথিবী তবে আজকের দিনে সবচেয়ে বড় সমস্যাটাই যেন মনে হচ্ছে বেঁচে থাকা কারণ আমরা কে কখন কেমন করে ঘাতক করোনায় আক্রান্ত হচ্ছি সেটি বুঝে উঠবার আগেই হয়তো ভর্তি হতে হচ্ছে হাসপাতালে কিংবা খুঁজতে হচ্ছে আইসিউ বেড সে যাই হোক জীবন যেভাবেই কাটুক বেঁচে থাকতে হলে করোনার লাল চোখকে উপেক্ষা করেই সতর্কতার সাথে নিজেদের সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েই এগিয়ে যেতে হবে আমাদেরকে এই লাল চোখ বা লাল চোখ হওয়া নিয়েই আমাদের আজকের আলোচনা প্রিয় দর্শক যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আমাদের এক একজোড়া চোখ নানাভাবে আক্রান্ত হতে পারে যার মধ্যে সবচেয়ে দৃশ্যমান একটি সমস্যা হচ্ছে চোখ লাল হওয়া আজকের ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ দৃষ্টি অনুষ্ঠানে এই বিষয়টি নিয়েই বিস্তারিত কথা বলতে চাই আমরা এই আলোচনার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এ এস এম এম কাদির স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ধন্যবাদ স্যার খুব সুন্দর একটি বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি লাল চোখ আমরা জানি বিভিন্ন কারণে চোখ লাল হতে পারে আপনি প্রথমেই এই লাল চোখ বলতে আমরা কি বুঝি একটু বুঝিয়ে বলবেন আচ্ছা আমরা যদি একটা ছবি দেখি যে সাধারণত আমাদের চোখটা কেমন থাকে আমাদের স্বাভাবিকভাবে যে দেখা যায় যে আমাদের চোখটা থাকবে এরকম যে চারিদিকে সাদা থাকবে মাঝখানে কালো এটা আমাদের নর্মাল চোখ কিন্তু পরের ছবিটা গেলে দেখা যাচ্ছে যে চারিদিকে তার যে স্ক্লেরাটা পুরাটা কেমন কনজাঙ্কটিভাল স্ক্লের জোনটা লাল হয়ে গেছে মধ্যে কালো তাহলে আমার নর্মাল কালার চেঞ্জ হয়ে লাল স্বাভাবিকভাবে হওয়ার কথা না কখনও যদি সাদাটা আমার লালে কনভার্ট হয়ে যায় তখন আমরা এটাকে লাল চোখ বা পিঙ্ক হোয়াইট বা রেড আই বলছি আমরা আমরা এটাকে লাল চোখ বলছি কী কী কারণে হতে পারে এরকম লাল চোখ এখন দেখা যায় যে লাল চোখ আমাদের কাছে বিভিন্ন কারণ নিয়ে আসে প্রথমে দেখা যায় যে আমরা ফরেন বডি এফেক্টেড লোক পাই যে তারা চোখে ময়লা পড়ে এই ময়লা নিয়ে এসে চোখ লাল হয়ে যায় কারো কারো কনজাংটিভাইটিস হয় এই কনজাংটিভাইটিস সেটা ব্যাকটেরিয়াল হোক ভাইরাল হোক যে কোনো কারণে হোক কনজান্টিভাইটিস হচ্ছে দুটা খারাপ রোগ আছে একটা হচ্ছে ইভিয়েটিস এই ইভিয়েটিস হলে দেখা যায় যে রোগী প্রথম দিকে তেমন কিছু বোঝে না কিন্তু ইভিয়েটিসের জন্য চোখ লাল হয়ে যায় আরও কিছু খারাপ রোগ যেমন কখনো কখনো দেখা যায় যে গ্লুকোমা এই গ্লুকোমার জন্য চোখ লাল হয়ে যায় আর খুব এক্সটেন্সিভ ক্ষেত্রে কখনো কখনো ছানির ক্ষেত্রে চোখ লাল হয় এছাড়াও আরও কিছু আছে যেমন কারো যে কোনো কারণে চোখে ইরিটেশন যদি হয় যেমন অনেকে কন্ট্যাক্ট লেন্স পরে অনেকে ড্রাই আই থাকে এগুলোর জন্য অনেক সময় চোখে লাল হতে আমরা দেখতে পাই চোখ বিভিন্ন কারণে আসলে লাল হতে পারে যেটি আপনার কাছে আমরা শুনলাম কারণগুলো প্রত্যেকটি আমরা শুনেছি তখন আমাদের করণীয়টা কি এখন বেসিক্যালি চোখ যখন লাল হচ্ছে তখন আমাদের খুঁজে দেখতে হবে এটা কী কারণে লাল হচ্ছে এখন এর কারণের চিকিৎসা করাটাই আসল যে চোখ এখন যদি চোখে ময়লা থাকে সে ময়লা তোলার জন্য তুলতে হবে যদি কনজেন্টিভাইটিস থাকে কনজান্টিভাইটিস চিকিৎসা করতে হবে আমাদের কোনো কোন ক্ষেত্রে দেখা যায় আমরা ড্রপ দিয়ে চিকিৎসা করতে পারি কোন কোন ক্ষেত্রে আমাদের হয়তো সার্জিক্যাল ম্যানিপুলেশন লাগতে পারে এটা অ্যাকর্ডিং টু কজ আমাদের এগিয়ে যেতে হবে কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে আসলে আপনি যেহেতু চোখের ড্রপের কথা বললেন এই প্রসঙ্গে প্রাসঙ্গিক একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে এখন যেহেতু রমজান মাস চলছে যারা রোজা রাখছেন তারা কি ড্রপ ব্যবহার করতে পারবেন রোজা থাকাকালীন খুব ভালো প্রশ্ন এটা আমারও একটা কোশ্চেন ছিল পরে যারা আলেম ওলামা আছেন কাছে জিজ্ঞেস করে জেনেছিলাম তারা বলছেন যে সমস্ত ওষুধ আমাদের এই পানি পিপাসা নিবারণ করে না বা শরীরের ক্ষুধার চাহিদা মেটায় না সেই ওষুধগুলি নেওয়া যায় আমরা যে ব্যবহার করা যায় তা আমরা চোখের যে ড্রপ দিই সেটা আমাদের কোনোভাবেই খিদার চাহিদাও মেটায় না বা পানির চাহিদাও মেটায় না আর যে এক ফোটা ড্রপ এই ড্রপ আমাদের চোখ দিয়ে যখন গলায় যায় কিছু কিছু ড্রপ আছে গলায় তিতা লাগে আমি যখন টের পাবো যে হ্যাঁ এই ড্রপটা গলায় তিতা লাগছে তখন আমি থুতু করে ফেলে দিতে পারি কাজে আমার সাবধানতার একটা সুযোগ আছে যার জন্য রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যায় রোজা রেখে চোখের ড্রপ দেয়া যাবে একটু গুরুত্বপূর্ণ আমাদের চোখ যখন লাল হচ্ছে তখন সেটিকে যদি আমরা গুরুত্ব না দিই আমরা যদি চিকিৎসা না করে অবহেলায় রাখি কি ধরনের ক্ষতি হতে পারে আসলে আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে লাল চোখকে গুরুত্ব দেয় না অনেকে বলে যে চোখে বাতাস লেগেছে অনেকে বলে দেখি কি হয় কিন্তু এই লাল চোখ কি কারণে হলো এইটার উপরে ডিপেন্ড করে চোখের ক্ষতি অনেক দূর পর্যন্ত হতে পারে যেমন আমি একটা রোগের কথা বললাম ইউভিয়াইটিস এই ইউভিআইটিস হলে অনেক সময় দেখা যায় চোখের মনি পিছন দিকে আটকে যায় তারপরে এটার ভিতরে অনেক কমপ্লিকেশন হয় ভিতরে এক ধরনের এক্সিডেশন আছে পানি আসে তার দৃষ্টিশক্তি অনেক কমে যায় অনেক সময় এটাকে আমরা রিভার্স করতে পারি অনেক সময় রিভার্স করাও যায় না যার জন্য এরকম বিভিন্ন ক্ষেত্র নিয়েই লাল চোখকে অবহেলা করার কোনো সুযোগ নেই লাল চোখ এটা অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করা উচিত অনেকে আমাদের কাছে আসে চোখ লাল হলে তারা বলে যে আমরা একটু কবিরাজের কাছে গেছিলাম বা ঝাড় নিয়েছি ঝাড়ফুঁক তারা নিতে পারে এ ব্যাপারে তার বিশ্বাসের অ্যাগেনস্টে কথা বলা ঠিক না কিন্তু আমি বলবো দেরি করা ঠিক না যখন দেখবেন আপনার উন্নতি হচ্ছে না তখন অবশ্যই আপনি ডাক্তারের যোগাযোগ করবেন জি অবশ্যই ডাক্তারের কাছে যোগাযোগ করা উচিত লাল চোখ নিয়ে বেশি দিন অপেক্ষা করা ঠিক না আমরা জানি যে করোনার এই সময়টিতে অনেক রকম লক্ষণ প্রকাশিত হচ্ছে মানুষের শরীরে সেই সাথে চোখেও কিছু কিছু রক্ষণের কথা আমরা শুনে থাকি যেমন লাল চোখ এই বিষয়টি একটু ক্লিয়ার করবে কিছু কিছু জার্নালে আমরা দেখছি এবং আমরা দেখছি যে করোনা শুধুমাত্র চোখে এফেক্ট করতে পারে একটা কনজেন্টিভাইটিসের রোগে একটা ভাইরাল কনজেন্টিভাইটিস নিয়ে আসছে আমাদের কাছে সেই ভাইরাল কনজেন্টিভাইটিসটা হতে পারে এটা করোনার জন্য হয়েছে এখন বেসিক্যালি করোনার যে জীবাণুটা সেটা আমাদের লাংসে যতক্ষণ এফেক্ট না করে ততক্ষণ পর্যন্ত করোনার কোনো সিমটম প্রকাশ পায় না আর ভিতরে ঢোকার জন্য লাংসে ঢোকার জন্য তিনটা পথ একটা চোখ দিয়ে একটা নাক দিয়ে একটা মুখ দিয়ে তাহলে চোখ যেহেতু একটা এন্ট্রি পয়েন্ট কাজে আমাদের চোখ যখনই লাল হবে তখন আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এটা করোনার একটা পূর্ব লক্ষণও হতে পারে কাজেই যখন লাল চোখ থাকবে এটাকে অ্যাভয়েড করা ঠিক না আর লাল চোখের সাথে যদি কখনো দেখা যায় যে তার শ্বাসকষ্ট অথবা শরীর ব্যথা করোনার যে সিমটমগুলি এগুলি কোনোটা লক্ষণ দেখা দিচ্ছে তখন তার দ্রুত কোনো ডাক্তারের পরামর্শ হোক বা হাসপাতালে যোগাযোগ করা হোক সেটা তার করা উচিত অবশ্যই লাল চোখটাও একটি লক্ষণ হতে পারে সেটি প্রমাণিত এবং সেটি আপনার মুখ থেকে আমরা শুনলাম আমরা আপনার আলোচনায় কিছুক্ষণ আগে গ্লুকোমা রোগের সম্পর্কে একটু শুনছিলাম যদি একটু প্রাথমিক ধারণা দিতেন গ্লুকোমা রোগ সম্পর্কে ধন্যবাদ গ্লুকোমোটা হচ্ছে একটা সাইলেন্ট কিলার বলা যায় চোখের জন্য একটা সাইলেন্ট কিলার চোখের একটা নর্মাল প্রেশার থাকে এই প্রেশারটা যদি কোনো কারণে বেড়ে যায় বেড়ে গেলে তখন সেটাকে আমরা এই শুধু বেড়ে গেলে হবে না বেড়ে যেয়ে যদি চোখের নার্ভে কোনো এফেক্ট করে তখন আমরা সেটাকে গ্লুকোমা বলি এই গ্লুকোমা রোগটা প্রথম পর্যায়ে রোগীরা কিছু বোঝেই না এটা সাইলেন্ট কিলার একদম বোঝে না কিন্তু কিছু ক্ষেত্রে একটা এক্সট্রিম লেভেল আসে যখন দেখা যায় চোখের প্রেশার এত বেড়ে যায় যে তখন চোখ লাল হয়ে যায় চোখের ব্যথায় রোগী বমি করতে থাকে অস্বস্তিকর অবস্থায় চলে আসে এইরকম ক্ষেত্রে অনেক সময় লাল চোখ আমাদের একটা গ্লুকোমার সিমটম হয়ে চলে আসে জি গ্লুকোমার সিমটম হিসেবেও লাল চোখ আসতে পারে যেটি আপনি বললেন এবং গ্লুকোমার সম্পর্কে আপনার কাছে আমরা প্রাথমিক তথ্য পেলাম লাল চোখ অনেক সময় ছোঁয়াচে বিভিন্ন রোগের কারণেও হতে পারে কি কি ছোঁয়াচে রোগ এবং তখন আসলে আমাদের করণীয় কি লাল চোখ ছোঁয়াচে ছোঁয়াচে আসলে সবগুলি লাল চোখ না যেমন আমরা কনজেন্টিভাইটিস বললাম এটা একটা ছোঁয়াচে রোগ কিন্তু আমরা যে গ্লুকোমার কথা বলছি অথবা ফরেন বডির কথা বলছি এইগুলির কারণে যে লাল চোখগুলি আসে সেগুলি ছোঁয়া এখন বাস্তব কথা হচ্ছে একটা রোগী বা সাধারণ লোক উনি বুঝতে পারবে না যে কোনটা ছোঁয়াচে আর কোনটা আছে না ওনার জন্য সবগুলিতেই সাবধানতা নেওয়া উচিত এখন যখনই একটা রোগী আসবে আমি বলবো যে লাল চোখ আসলে তার সাবধান হতে হবে ছোঁয়াচে হোক অথবা না এবং চিকিৎসক যখন ঠিক করবেন যে সেটি ছোঁয়াচে তাহলে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলি কি এখন একটা লাল চোখের ক্ষেত্রে আমরা বলি যে একটা সাধারণ লোক একটা লাল চোখের একটা লোকের চোখের দিকে তাকাতে পারে না তার তাকালে তার চোখ দিয়ে পানি আসে অস্বস্তি লাগে আমরা চোখের ডাক্তার আমরা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে আমরা দেখতে পারি যার জন্য যখনই একটা লাল চোখের রোগী হবে তাকে প্রথমেই আমরা বলি যে আপনি একটা কালো চশমা পরেন যেন আপনার চোখে লাইট লেগে ফটোফোবিয়াটা না হয় আর আপনার চোখের দিকে আরেকজন তাকালে যেন অস্বস্তি ফিল না করে এক নাম্বার দুই নম্বর আমরা বলি যে লাল চোখ হলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চোখ দিয়ে পানি আসে অথবা ময়লা যেটা পিছুটি বলি পিছুটি বা কেতর জমে আপনি চোখ পরিষ্কার করেন আপনি একটা ভালো টিস্যু বা ভালো কাপড় দিয়ে পরিষ্কার করেন এই কাপড়টা এক চোখের কাপড় আপনি আরেক চোখে লাগাবেন না কারণ চোখ এইটা যদি যদি কনজাক্টিভিটিস হয়ে থাকে এটা থেকে এইটাতে যেতে পারে একা একা যাক কিন্তু আপনি ইচ্ছা করে এদিক দিক থেকে ওদিকে ছড়াবেন না আপনি যে বালিশে শুবেন চেষ্টা করে সেই বালিশটা আপনার জন্যই থাকতে এটাই যেন অন্য কেউ না আসে বাচ্চারা না আসে এইভাবে আমরা কিছু সাবধান হতে যে হ্যাঁ আমরা আমার কাছ থেকে যেন আরেকজনের কাছে না যায় এটা চেষ্টা করা যে অবশ্যই যাতে একজনের চোখ থেকে আরেকজনের চোখে রোগটি সংক্রমিত না হয় সে কারণেই সেই সতর্কতা স্যার আপনি বলছিলেন কিছুক্ষণ আগে ছানির সমস্যার কথা যে কারণেও চোখ লাল হতে পারে আসলে ছানির সমস্যার সময়ে আমরা অনেক সময় শুনেছি যে চোখ সাদা সাদা ভাব হয় লাল হওয়ার বিষয়টি যদি একটু ব্যাখ্যা করে হ্যাঁ এইটা হচ্ছে যে ছানি কি ছানি হচ্ছে আমাদের লেন্সটা সামহাও ঘোলা হয়ে যায় এখন রোগীরা অনেক ক্ষেত্রে বোঝেই না তার ছানি আছে কারণ একটা প্রাইমারি স্টেজের ছানি রোগীরা বোঝে না কিন্তু আস্তে আস্তে ছানি বাড়ে ছানির দুইটা ভ্যারাইটি আছে একটা ভ্যারাইটিতে ছানি সাদা হয়ে যায় সাদা হয়ে ছানিটা ফুলতে থাকে আর আরেকটা ভ্যারাইটি সেটা ব্রাউন হয়ে যায় ওটা ওরকম ফুলে কম কিন্তু যেটা ফুলতে থাকে সেই ফোলা ছানিগুলি সামহাও চোখের পিপলটাকে ব্লক করে দেয় ব্লক করে দিয়ে সেই গ্লুকোমতে টার্ন নেয় গ্লুকোমাতে টার্ন নিয়ে ছানির ছানির সেকেন্ডারি এফেক্ট হয় গ্লুকোমা গ্লুকোমার এফেক্ট আমাদের একটা ছবি ছিল ছানিটা ভিতরে সাদা ছানি এই ছানিটা এমন সাদা এবং ফুলে গেছে ফুলে যাওয়ার পরে চারিদিকে একটা কনজেশন ডেভেলপ করে পুরা চোখটা লাল হয়ে গেছে এগুলিতে ছানির ক্ষেত্রেও হতে পারে কাজে এই ছানি রুগীদের ক্ষেত্রে আমরা বলবো যে ছানিকে অবহেলা করার কিছু নয় ছানি হলে প্রথম পর্যায়ে যদি তারা আসে তাহলে চিকিৎসা করা অপারেশন করা খুব ইজি হয়ে যায় এবং রোগীর জন্য কমপ্লিকেশন কম হয় আমরা যদি ফ্যাকো করতে চাই সেক্ষেত্রে পাওয়ার কম লাগে টাইম কম লাগে কিন্তু যখন ছানিটা ম্যাচিউর হয়ে যায় যখন ছানিটা শক্ত হয়ে যায় তখন আমাদের পাওয়ার বেশি দিতে হয় তখন টাইম বেশি লাগে কাজেই যেটা অপারেশন করতে হবে এখন পর্যন্ত ছানির চিকিৎসায় অপারেশন ছাড়া কোনো চিকিৎসা আসেনি যেটা করতেই হবে সেটা আগে করে নেওয়াটা নিরাপদ জি অবশ্যই আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে যে ছানি পাকলে অপারেশন করতে হয় বা অনেক ম্যাচিউর্ড হওয়ার পরে অপারেশন করতে হয় আপনি যেটি বললেন যে না আসলে সঠিক সময়ে অপারেশনটি করা উচিত আমরা চোখ লাল হওয়ার বিভিন্ন কারণ এবং তার সম্ভাব্য প্রতিরোধের বিষয় বা প্রতিকারের বিষয় সম্পর্কে আপনার কাছে শুনেছি আরও বেশ কিছু আলোচনা নিয়ে ফিরব ছোট্ট একটি বিরতি নেবার পর প্রিয় দর্শক ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি লাল চোখ জনিত সমস্যা এবং তার প্রতিকার এই বিষয়টি নিয়ে সঙ্গে রয়েছেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এ এস এম এম কাদির স্যার আলোচনার বাকি অংশে ফিরবো সংক্ষিপ্ত বিরতি শেষে সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বিরতি শেষে আবারো ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে চোখ লাল হওয়া বা লাল চোখ চোখজনিত সমস্যা এবং চিকিৎসা এই বিষয়টি নিয়ে আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট ডাক্তার এ এস এম এম কাদির ফিরছি আমরা আলোচনায় আমরা বিরতির পূর্বে লাল চোখ বা চোখ লাল হওয়ার বিভিন্ন কারণ শুনেছিলাম এবং শেষ মুহূর্তে আপনি ছানি জনিত কারণে চোখ লাল হওয়া সেই লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে বলছিলেন ছানি হলে আসলে তাহলে করণীয় কি কি আপনি যদি একটু গুছিয়ে বলেন আসলে ছানি বললাম একটু আগে যে ছানি হচ্ছে চোখের লেন্স ঘোলা হয়ে যাওয়া এখন ছানির একটাই চিকিৎসা অপারেশন জি এখন অপারেশনের বিভিন্ন ধারা আছে অনেকের মধ্যে ভয় কাজ করে যে ছানি অপারেশন করতে যাব কত সময় লাগবে কত কি করতে কিন্তু এখন একটা অভিজ্ঞ হাতে ছানি অপারেশন করতে গেলে আমরা সাধারণত দুইভাবে ছানি অপারেশন করি একটা একটু কেটে করতে হয় আর একটা মেশিন দিয়ে করি কেটে করলে প্রায় সিক্স থেকে এইট মিলিমিটার একটা কেটে তারপরে করি এখন এটা যদি একটা অভিজ্ঞ হাতের সার্জন করেন তাহলে দেখা যায় যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে অপারেশন শেষ করে ফেলতে পারে অত্যন্ত দ্রুত অত্যন্ত দ্রুত আর যদি আমরা মেশিন দিয়ে অপারেশন করি তাহলে দেখা যায় যে আমরা একদিকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার একটা ফোটা করি আরেক দিকে টু পয়েন্ট টু মিলিমিটার একটা ফোটা করি দুইটা ছোট্ট ফোটা দিয়ে আমরা ছানিটা বের করে নিয়ে আসতে পারি যেখানে আট থেকে দশ মিনিট বা পনেরো মিনিট সময় লাগে এবং এই ক্ষেত্রে আমরা চোখে কোনো ইনজেকশন দিই না চোখে কোনো কাটাকাটি করি না এমনকি অপারেশনের শেষে চোখে ব্যান্ডেজও করি না তাহলে এত ছোট্ট একটা অপারেশন যখন রোগী ডিলে করতে থাকে ছানি যখন ম্যাচিওর হতে থাকে তখন তার রিস্ক বাড়ে আমাদের জন্য কষ্ট বাড়ে তাহলে যেটা অপারেশন করতেই হবে যেটা তার চলার পথকে বাধা দিচ্ছে তার স্বাভাবিক কাজকে ব্যাহত করছে সেইটার জন্য দেরি না করে আমার মনে হয় অপারেশন করে ফেলা ভালো আর এত আধুনিক প্রযুক্তি যে আমি কোনো ইনজেকশন দিব না আমি কোনো কাটাকাটি করবো না উনি যেভাবে হেঁটে আসবেন সেইভাবে হেঁটে চলে যাবেন এবং চশমা চশমা ছাড়া দেখতে দেখতে চলে যাবেন এটা হচ্ছে একটা গুড লাক জি অবশ্যই আপনি চমৎকার বলেছেন যে সঠিক সময়েই আসলে ছানির অপারেশন করা উচিত তাহলে চিকিৎসার ফলও ভালো হবে আমরা চোখ লাল হওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে আপনি বলছিলেন ফরেন বডি বা বাইরের কোনো দ্রব্য কণা দিয়েও চোখ অনেক সময় লাল হতে পারে ইঞ্জুরি হতে পারে সেই ক্ষেত্রে চিকিৎসা আপনারা কিভাবে করেন এখন দেখতে হয় আমাদের ফরেন বডিটা কেমন অনেক ক্ষেত্রে দেখা যায় চলার পথে চোখে একটু ধুলা পড়ে একটা গাছের পাতা যায় একটা পোকা পড়ে এগুলি একটু পানি দিলে অথবা অনেক সময় আমরা নিজেরা তুলা দিয়ে তুলে ফেলতে পারি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চেম্বারে বা আমাদের হাসপাতালে যে রোগীগুলি আসে যে তারা দেখা যায় যে গ্রাইন্ডিং মেশিনে কাজ করতে যেয়ে অথবা ওয়েল্ডিং মেশিনে কাজ করতে যেয়ে তাদের চোখের মধ্যে লোহার টুকরা ঢুকে যায় এখন লোহার টুকরাটা এমন ইম্প্যাক্টেড হয়েতে কর্নিয়ার মধ্যে লেগে যায় যেটা সাধারণভাবে তোলা যায় না তখন আমাদের সামহা তার চোখে একটু ড্রপ দিয়ে চোখটা অবশ করে তারপরে তুলতে হয় এই জন্য কখনও কখনও আমরা আমাদের স্লিট ল্যাম্প মানে সাধারণ যে মেশিন এতে তুলতে পারি কখনও কখনও দেখা যায় আমাদের মাইক্রোস্কোপের নিচে নিয়ে তুলতে হয় আর গ্রামে আমরা কিছু কিছু পেয়েছি যে তাদের চোখে খেজুরের কাটা ঢুকে যায় আর ফরেন বডির লেভেল বুঝে যে এটাকে এখন বাইরের দিকে আছে না ভিতরে চলে গেছে এটার উপরে ভিত্তি করে আমাদের কিছু চিন্তা হয় যে এটা কি বাইরে আছে নাকি এটা কর্নিয়া পেনিট্রেট করে ভিতরে চলে গেছে নাকি এটা হাফ থিকনেস পেনিট্রেশন হয়েছে না ফুল থিকনেস এর উপরে ভিত্তি করে আমাদের অনেক কিছু দেখার বিষয় আছে কাজে ফরেন বডি পড়লে এটাকে অবহেলা করার সুযোগ নেই অবহেলা করার সুযোগ নেই এবং যত দ্রুত যত দ্রুত সম্ভব কারণ একটা ফরেন বডি এটা হতে পারে কিছুই হবে না আবার হতে পারে চোখটাকে নষ্ট করে দিবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই ফরেন বডি অনেক সময়ই দুর্ঘটনাজনিত কারণে চলে আসতে পারে এরকম অনেক সময় আমরা বলতে শুনেছি অভিভাবকদের কাছ থেকে যে চোখ লাল হয়েছে আসলে অন্য কোনো ফরেন বডির জন্য কিন্তু মা বা বাবা ভাবছেন যে কোনো খাদ্যদ্রব্য বা মা মনে করছেন যে চোখে দুধ গেছে বা এরকম কোনো তরল পদার্থ গেছে সে কারণে চোখ লাল হয়েছে আপনি যদি ব্যাপারটা একটু বুঝিয়ে বলতেন আমাদের কাছে অনেক সময় মায়েরা আসেন তার বাচ্চার চোখ খুব আঠা আঠা খুব স্টিকি ডিসচার্জ হচ্ছে এরকম নিয়ে এসে বলে যে বাচ্চার চোখে সম্ভবত দুধ গেছে এখন যেটাই হোক চোখ স্টিকি হচ্ছে ডিসচার্জ হচ্ছে তারপর পানি পড়তেছে এটা এখন এটা দুধের জন্য হোক বা ব্যাকটেরিয়ার জন্যই হোক এখন এরকম ক্ষেত্রে বলা হবে যে কখনোই বাচ্চার চোখ যদি স্টিকি হয়ে আঠার মতন লেগে যায় কখনো টান দিয়ে যেন না খুলে আইডিয়াল হচ্ছে একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর আস্তে করে খুলবে ড্রপ তো দিবই আমরা কিন্তু নিজেরা যেন কখনো চোখের উপরে প্রেশার ক্রিয়েট না করে আর বাচ্চাকে খাওয়ানোর ব্যাপারে মায়েদের যদি এটা মনে হয় যে বাচ্চার চোখের বুকের দুধ গেছে সেই ক্ষেত্রে বলা হয় যে চেষ্টা করা উচিত বসে বসে বাচ্চাকে খাওয়ানো যে ঘুমিয়ে ঘুমিয়ে মারা অনেক সময় খেতে দেয় এই ঘুমিয়ে ঘুমিয়ে না খাওয়ানো বসে বসে খাওয়ানো আবার অনেক সময় শুনেছি যারা ব্রেস্ট ফিডিং অ্যাডভাইস করেন তারা বলেন যে একটু সিজার গেট দিয়ে খাওয়ানো যে খাওয়ানোর সময় একটু প্রেশার দিয়ে যেন আনকন্ট্রোল হয়ে না যে এইভাবে খাওয়ানো একটু সাবধানতা অবলম্বন করা আর সবচেয়ে বড় জিনিস হলো বাচ্চার চোখে কোনোভাবে চাপ দেওয়া যাবে না চোখ বন্ধ টান দিয়ে খোলার চেষ্টা করি এটা করা যাবে না জি এটা অবশ্যই বাবা মাদের জন্য একটি বিশেষ সতর্কতা কন্ট্যাক্ট লেন্স অনেকেই ব্যবহার করেন চশমার পরিবর্তে তো কনট্যাক্ট লেন্স ব্যবহার করতে গিয়ে অনেকের চোখ লাল হতে পারে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে পরামর্শ দিয়ে থাকেন কন্ট্যাক্ট লেন্স পড়তে যে অনেক সময় দেখা যায় যে যার কন্ট্যাক্ট লেন্স বিশেষ করে যারা একটু কালার চেঞ্জ করার জন্য পরে পাওয়ারের না কালার চেঞ্জ লাল চোখে সাদা কালো চোখে লাল করে সাদা করে হলুদ এদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা যে এই সলিউশনটা ইউজ করে এই সলিউশনটা অনেক সময় এক্সপায়ারি ডেট ঠিক থাকে না অনেক সময় তারা একবার কিনা অনেক দিন ধরে ইউজ করছে অনেক সময় দেখা যায় যে ব্র্যান্ডের কোনো সলিউশন না এই সলিউশনটাই মেনলি চোখের পিএইচের সাথে হয়তো মিলে না এর জন্য অনেক সময় দেখা যায় যে কন্ট্যাক্ট লেন্স যখন খুলতে যায় তখন আমাদের খামচি দিলে যেরকম চামড়া উঠে যায় এরকম কর্নিয়ার উপরে থেকে একটা চামড়ার লেয়ার উঠে আসে এরকম কর্নেল অ্যাব্রেশন নিয়ে আসে যেটাকে আমরা বলি ক্লিয়ার কন্ট্যাক্ট লেন্স ইন্ডিউসড অ্যাকিউট রেড আই সেই ক্লিয়ার নিয়ে অনেকেই আসে সেই ক্ষেত্রে আমরা মূল পরামর্শ হচ্ছে কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে গেলে একটা ভালো ব্র্যান্ডের সলিউশন ইউজ করা আর যদি ওরকম কখনো লাল হয়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া যদি সেরকম কোনো সমস্যা দেখা যায় তাহলে ক্রমাগত ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া স্যার লাল চোখের বিভিন্ন কারণ সম্পর্কে আপনার কাছে আমরা শুনলাম এই লাল চোখের কারণে কি কখনো দৃষ্টিজনিত কোনো সমস্যা সৃষ্টি হতে পারে লাল চোখ প্রথমে বললাম যে লাল চোখ হচ্ছে একটা উপসর্গ কি কারণে লাল চোখ হলো এইটা থেকে দৃষ্টির সমস্যার ব্যাপার যদি কনজাকনিভাইটিসের জন্য হয় তাহলে সাধারণত দৃষ্টি সমস্যা হয় না কিন্তু যদি কন্ট্যাক্ট লেন্সের কারণে তার চোখের কর্নিয়ার অ্যাব্রেশন হয়ে থাকে তাহলে তো সে তাকাতেই পারে না ও তো এমনিই দেখবে না তারপরে যেটা দেখা যায় যে কোনো ফরেন বডি পড়লো তার ফরেন বডি পরে কর্নিয়ার মধ্যে দেখা যায় পুরো একটা ঘায়ের মতো নিয়ে আসছে তাহলে তার দৃষ্টির সমস্যা হচ্ছে আর যে রোগ দুটো বললাম যে ছানি বা গ্লুকোমা অথবা যেটা যে ইউভিয়াইটিস এই রোগগুলির লেভেল বুঝে তার দৃষ্টি সমস্যা হয় যেমন ছানি হলে সে এমনি দেখে না গ্লুকোমা একটা পর্যায়ে যে সার তার দৃষ্টিশক্তি ন্যারো হতে থাকে তার ন্যারো হতে হতে টিবিউলার ভীষণ চলে আসে এরকম ক্ষেত্রে তার দৃষ্টি সমস্যা হচ্ছে আর ইউভিয়েটিস যেটা ইউভিয়েটিস প্রথম পর্যায়ে রোগী অনেক সময় বোঝে না হালকা ইউফিটিস থাকলে কিন্তু যখন এটা এক্সটেন্সিভ পর্যায়ে যায় তখন সে বলে আমি ঘোলা দেখতেছি ঘোলা দেখতে দেখতে এমন হয় যে তার ফিঙ্গার কাউন্টের চলে আসে এরকম মানে রিডিউস করে ফেলে রিডিউস করে ফেলে অর্থাৎ দৃষ্টি দৃষ্টি শক্তি বা সমস্যা তৈরি হতে পারে আপনি বলতে চাইছেন তখন কি সঠিক সময় চিকিৎসা নিলে সেই দৃষ্টি আবার ফিরে সম্ভব ডিপেন্ড করে যে তার কি অবস্থায় আসছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিরে আসে কিন্তু যদি কমপ্লিকেটেড ওয়েতে চলে আসে যে ইরিভার্সিবল কোনো কিছুতে আসে তাহলে তো সেটা কিছু করার থাকে না যার জন্য সবসময় যে চোখ অমূল্য সম্পদ এর কোনো বিকল্প নেই কাজেই চোখে কিছু সমস্যা হলে আমি বলবো যে কোনো একটা চোখের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত জি অবশ্যই যে কোনো ধরনের সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আর আজকে যেহেতু আমরা মূলত লাল চোখ নিয়ে আলোচনা করছি যাদেরই চোখ কোনো না কোনোভাবে লাল হচ্ছে তাদের ক্ষেত্রে বা তাদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ থাকলে বলতে পারে আমার একটা কথা যে লাল চোখ এটা অবহেলা করা জিনিস না লাল চোখ সিম্পল একটা যে কিছুই হবে না এটা থেকে শুরু করে তার চোখ ব্লাইন্ড পর্যন্ত হয়ে যেতে পারে অন্ধ পর্যন্ত অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে কাজেই একটা লাল চোখ হলে তাকে অবশ্যই সময় নষ্ট না করে একটা অভিজ্ঞ চিকিৎসকে দেখানো উচিত যেন তার প্রপার ওয়েতে চিকিৎসা হয় এবং তার চোখটা সেফ থাকে জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেবার জন্য লাল চোখের আদ্যপান্ত আজকে আমরা আপনার কাছ থেকে শুনতে পারলাম সিম্পল হতে পারে খুব জটিল কোনো সমস্যা নয় সে কারণেও চোখ লাল হতে পারে আবার খুব জটিল কোনো সমস্যার কারণে পূর্ব লক্ষণ হিসেবে লাল হচ্ছে সেরকমও হতে পারে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে সব সময় যাতে আমরা লাল চোখ দেখলেই চিকিৎসকের কাছে যাই আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রদর্শক চোখ নামের মহামূল্যবান অর্গানটি শরীরের অন্য সব অংশের চেয়ে কোনো অবস্থাতেই কম গুরুত্বপূর্ণ নয় বরং অনেকাংশেই কিছুটা হলেও বেশি জরুরি এই ক্ষেত্রে নানা কারণে আমাদের চোখ লাল হতে পারে কিংবা আক্রান্ত হতে পারে এ অবস্থায় আমাদের অবশ্যই দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসক বা নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সঠিক ডায়াগনোসিস এবং চিকিৎসা নিতে হবে সবার জন্য এই আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি শুভকামনা সবার জন্য